জানি উনি হচ্ছে যে বাংলাদেশ ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা উনাকে এর আগে নোটিশ দিয়েছি যে আপনি ঈদের আগেও, আমরা কুরবানি ঈদের আগেও নোটিশ দিয়েছি, আমরা নোটিশ দিয়ে নোটিশের কপি আমাদের কাছে আছে, যেটা সেটা হলো যে এই নোটিশটা দিয়ে উনি, ওনাকে বলা হয়েছে অবৈধ স্থাপনা থাকলে অপসারণ করুন। আমরা ঈদের আগে যদি এটা যদি আমরা অপসারণ করতাম তাহলে হয়তো ভোক্তা পর্যায়ে একটা বাজারে একটা প্রতিক্রিয়া চলে আসতো। আমরা যেটা হয়েছে সেটা হলো যে আমরা চাইনি যে ভোক্তা পর্যায়ে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি আসুক, এরকম কোনো কিছু চাইনি বিধায় ঈদের আগে আমরা এটা এই উচ্ছেদে যাইনি। ঠিক আছে, আমরা ওনাদেরকে নোটিশ দিয়েছি, সেই নোটিশের উনি কোনো জবাব দেননি কিংবা উনি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেননি, যে কারণে আজকে আমাদের উচ্ছেদ আসছে। এখানে আরেকটা কথা যে আমাদের জমির মালিক যে বলতেছিল আব্দুল আলিম, সে বলছিল জমির মালিককে কোনো নোটিশ করা হয়নি, সাদেক একর কাছে সে লিজ দিছে, ভাড়া দিছে, সাদেক একর বরাবর নোটিশ গেছে, সেক্ষেত্রে সে আবার বলতেছে যে দুইবার করে তার জমি মেপে দেওয়া হয়ে গেছে, সেই যে মাপার ভিতর তার জমিও ভাঙা পড়ছে, এ বিষয়ে কি বলবেন যে নোটিশটা কি জমির মালিক বরাবর করা উচিত ছিল না সাদেক একর? আমি বলি, আপনি জানেন যে খালের একটা নীতিমালা আছে, খালের পাশে হচ্ছে কত ফিট পর্যন্ত হলো আমরা ভবন করতে পারবো, আমাদের সেই নীতিমালা আছে খালের পার্শ্ববর্তী যে ভবন করার, ওনার যে এখানে কি রাজ্য থেকে অনুমোদন দিয়েছে কিনা এটি হচ্ছে দেখার বিষয়। এই ভবন ওনার 4% জমি উনি বলছে আমাকে কাগজ দেখিয়েছে, এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি, উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। ঠিক আছে, এ ব্যাপারে যদি ওনার কোনো থাকে তাহলে আমার সার্ভেয়ার আছে,